যারা যারা দু হাজার তেইশ সালের এনএম জেন এম এক্সামের কোয়েশ্চেন পেপারটিকে খুঁজছো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে কেবলমাত্র দু হাজার তেইশ সালের এনএম জেন এম পেপারটি পিডিএফ ফাইলটি তোমাদের প্রোভাইড করব প্রতিটি প্রশ্ন ধরে ধরে তাদের উত্তরগুলি নিয়ে আলোচনা করব না প্রথমে তোমরা পিডিএফ ফাইলটিকে দেখে নাও তারপর জানিয়ে দিচ্ছে কিভাবে এই কোয়েশ্চেন পেপারটিকে তোমরা ডাউনলোড করবে তোমাদের এই পরীক্ষায় পেপার ওয়ানে টোটাল ছটি সাবজেক্ট থাকে এই ছটি সাবজেক্ট থেকেই টোটাল একশো পনেরো নম্বরে পরীক্ষা হয় যার মধ্যে টোটাল প্রশ্ন থাকে একশোটি এর মধ্যে প্রথম সাবজেক্ট লাইফ সায়েন্স থেকে ক্যাটাগেরি ওয়ানে তিরিশটি কোশ্চেন আসে এবং ক্যাটাগেরি টুতে দশটি কোয়েশ্চেন আসে দ্বিতীয় সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগেরি ওয়ানে পনেরোটি কোয়েশ্চেন আসে এবং ক্যাটাগেরি টুতে পাঁচটি কোশ্চেন আসে তৃতীয় সাবজেক্ট ইংলিশে ক্যাটাগেরি ওয়ানে পনেরোটি কোয়েশ্চেন থাকে এবং ক্যাটাগরি টুতে কোনো কোয়েশ্চেন থাকে না চতুর্থ সাবজেক্ট ম্যাথামেটিক্সে টোটাল দশটি কোয়েশ্চেন আছে ক্যাটাগরি ওয়ানে এরও ক্যাটাগরি টু থাকে না পঞ্চম সাবজেক্ট জেনারেল নলেজে থেকে টোটাল দশটি কোয়েশ্চেন আছে এরও ক্যাটাগরি টু কোনো প্রশ্ন থাকে না এবং শেষ ষষ্ঠ সাবজেক্টে লজিক্যাল রিজনিং থেকে টোটাল পাঁচ নম্বরে কোয়েশনও আছে এর কোনো ক্যাটাগরি টুয়ে কোনো প্রশ্ন থাকে না তো টোটাল একশো পনেরো নম্বরে পরীক্ষা যার প্রশ্ন সংখ্যা থাকে একশোটি তো তোমরা এবার জানি দিই কীভাবে পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করবে পিডিএফটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কটি ওপেন করবে অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো এনএম জে এনএম পেপার মানি বলে এই আর্টিকেলটি ওপেন করার পর এই আর্টিকেলে একটু স্ক্রল করে নিচের দিকে এনএম জেন এম কোশ্চেন পেপার পিডিএফের একটি ডাউনলোড বাটন দেওয়া হয়েছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড না হয়ে একটা অপশন চলে আসবে এই ডাউনলোড না হতে অপশনে ক্লিক করলে টেন সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমাদের এই পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো তোমাদের এই পিডিএফ